আশুরার দিন ভালো খাবার যদি কেউ পাক করে খায় সারা বছর সে ভালো খাবার খাবে। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের দুই দল, একদল মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটা জাল, ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই, এর উপর আমল করা যাবে না। এটা ভিত্তিহীন এই জন্য যে এই এই সনদের ভিতরে এমন কিছু রাবি রয়েছেন যারা মিথ্যাবাদী, যাদের কি চিনা যায় না, যারা বলেছেন জাল হাদিস। এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম জাহাবি, ইমাম ইবনে তাইমিয়া সহ আরো অসংখ্য মুহাদ্দিস বলছেন যে এর উপর আমল করা যাবে না, এই ধারণা রাখা ঠিক না যে সারা বছর সে ভালো খাবে। আরেকজন মুহাদ্দিসিনে কেরাম বলছেন না, এটা জঈফ, কিন্তু আমল করা যায়, খেলেও আল্লাহ তাআলা হয়তো বা তাদের কি করেন, ভালো খাবার খাওয়াইতে পারেন। এর মধ্যে আছেন ইরাকি রহমতুল্লাহ আলাই, বাইহাকি সহ অসংখ্য মুহাদ্দিস বলেছেন। সাম্প্রতিক সময়ের একজন মুহাদ্দিক আছেন শেখ আবুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন আল মানারুল মুনিফ। ওই কিতাবে তিনি এই আশুরার সংক্রান্ত হাদিসকে দুই ভাগে বিভক্ত করেছেন, এক কিছু হাদিস যেগুলো জাল, ভিত্তিহীন, আর কিছু হাদিস দুর্বল। তিনি এই দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত এই হাদিসটাকে করেছেন, এর দ্বারা বুঝিয়েছেন যে এটা জয়ীফ হলো, এর উপর আমল করা যাবে, অর্থাৎ কেউ যদি ভালো খাবার খায় হয়তো আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাওয়াইতে পারেন। তবে যেহেতু অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বলছে এটা মওযু, এই হিসাবে যারা এর উপর আমল করবে, অর্থাৎ এই হাদিসকে এই হাদিস উপর আমল করবে না, তারা এই হাদিসের উপর না আমল করেও থাকতে পারেন। আর কেউ যদি চান যে আমি এই হাদিসের উপর আমল করতে চাই, তাও তারা করতে পারেন। তবে এই হাদিসটাকে ব্যাপকভাবে প্রচার করা এটা ঠিক না, কারণ যেহেতু বিভিন্ন দলে কি হয়ে গেছে, মত বের হয়ে গেছে। আর যে কেউ যদি ভালো খাবার খায় আর এই দিন এসে বলা ভাই এই হাদিস শুধু জাল, আপনি কেন ভালো খাইতেছেন, এই নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই। আমরা আল্লাহর উপর ধারণা করতে পারি, হয়তো আল্লাহ তাআলা কি করবেন, এর উসিলে আমাদেরকে সারা বছর খাওয়াইতে পারেন।